নমস্কার আমার প্রিয় বন্ধুরা, আজ আমি দেখাবো ব্রেড পিৎজা স্যান্ডউইচ। আমার লাগবে এখানে 4 পিস ব্রেড, বাটার, এটা পিৎজা সস বা আপনারা টমেটো সস ইউজ করতে পারেন, মজরেলা চিজ যেটা আমি গ্রেট করে রেখেছি, এখানে লাল আর হলুদ রঙের বেল পেপার যেটা আমি ছোট ছোট করে কেটে রেখেছি, একটা পেঁয়াজ কুচুনো, টমেটো কুচুনো, এটা চাট মশলা, চিলি ফ্লেক্স, গোলমরিচগুলো আর নুন। আপনার এখানে মিক্স হাবও ইউজ করতে পারেন, আমি যেটা করব না, আমি ঘরোয়াভাবে সেটা দেখাবো। আমি ব্রেডটার মধ্যে প্রথমে পিজা সস লাগাবো। এর মধ্যে পেঁয়াজ কুচি দেবো, আমি এর উপরে মশলার চিজটা দেব, তার উপরে আমি বাদ বাকি জিনিস দেবো। এর উপরে টমেটো দেবো, রেড বেল পেপার, ইয়েলো বেল পেপার, এর মধ্যে একটু চাট মশলা, একটু গোলমরিচ গুঁড়ো, একটু নুন, চিলি ফ্লেক্স, আমি আবার আরেকটার মধ্যে লাগাচ্ছি। আমি এটা এর উপরে দিয়ে দেবো। আমি এর উপরে একটু বাটার লাগিয়ে দেবো, বাটারটা আমি মেল্ট করে নিয়েছি। আমি এরকম করে আরেকটাও তৈরি করে নিচ্ছি। আমার স্যান্ডউইচটা তৈরি, আমি যে পাশে বাটার লাগিয়েছিলাম সেই পাশটাই আমি তাওয়াতে দেবো। আমি প্যানটা কিন্তু ভালো করে গরম করে নিয়ে একদম লো করে দিয়েছি, আমি এটা 2 মিনিটের জন্য ঢেকে রাখবো। আমি 2 মিনিট বাদে ফিরে আসলাম। আমি এই পাশটা একটু বাটার লাগিয়ে দেবো। এটাও আমি 2 মিনিটের জন্য ঢেকে রাখবো। দু মিনিট বাদে আমি ফিরে আসলাম। আমার ব্রেড পিজা স্যান্ডউইচটা রেডি হয়ে গেছে। আমার তৈরি ব্রেড পিজা স্যান্ডউইচ। Yes.